পাকিস্তান সফরে গেল বাংলাদেশে দল। আজ সকালে ঢাকা ছেড়েছেন আমল বিজয়, মুশফিক, মুমিনুলরা। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল ক্রিকেটারদের। তরুণদের জন্য সুযোগ দেখছেন নির্বাচক ও কোচিং স্টাফের সদস্যরা। চলতি মাসে দেশটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে জাতীয় দল। স্বাভাবিক হতে চলেছে দেশ, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সংকট সমাধানের আশা। ক্রীড়াঙ্গনও দেখতে চায় নতুন দিগন্ত। শুক্রবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে খেলবে দুটো চার দিনের ম্যাচ আর তিন ওয়ানডে। গেল কদিন যা কিছু হয়েছে এতে অবশ্য ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব পড়েছে, তারপরও মাঠের ক্রিকেট নিয়ে সিরিয়াস থাকার প্রত্যয়। অশান্তির মধ্যে ছিলাম যে, তো সেটা থেকে উতরে এসে, এবং আমি শিওর যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে, বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। এ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আগে ভাগে উড়াল দিয়েছেন দুই সিনিয়র। এতে কন্ডিশন সম্পর্কে ধারণা পাবে বলে বিশ্বাস নির্বাচক প্যানেলের। সাধারণত আমরা দেখছি যে ইন্ডিয়া টিম কিন্তু করে থাকে যে যখনই যে কোনো দেশে ন্যাশনাল টিম যায় ওরা আগে টিমটা পাঠিয়ে দেয়। তো আমাদের ক্ষেত্রে আসলে কিছুটা ওরকমই, এবং নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে, তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশনে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের। আসলে পাকিস্তানের পেস ঐতিহ্য সমৃদ্ধ, তাই ব্যাটারদের জন্য অভিজ্ঞতা অর্জনের ভালো সুযোগ মানছেন এ দলের কোচিং স্টাফরা। কোয়ালিটি বোলারের এগেনস্টে ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের কম্পিটিটিভ ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায়, সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারদের জন্য বেস্ট সুযোগ, মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে এবং কোয়ালিটি বোলারের এগেনস্টে নিজেদেরকে দেখতে পারবে। 13 আগস্ট ইসলামাবাদ ক্লাবে পাকিস্তান সাইন্সের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।